বড়জোড়া সিপিআইএম এরিয়া কমিটি রেড ভলেন্টিয়ার টিম বেশ কয়েকদিন যাবৎ করোনা আক্রান্ত মানুষের সেবায় নিয়োজিত আছি। রাতে দিনের বেলায় যেখানে অক্সিজেনের প্রয়োজন হচ্ছে আমরা সেখানে রেড ভলেন্টিয়ার টিমের সদস্যরা অক্সিজেন নিয়ে পৌঁছে যাচ্ছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে হসপিটালে ভর্তি করা এবং তাদের খোঁজখবর রাখা, ওষুধ পৌঁছে দেওয়া, ফল পৌঁছে দেওয়া, এই কাজ আমরা করে চলেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি করোনা প্রতিষেধক টিকা, সেই টিকা পর্যাপ্ত পরিমাণে মানুষের জন্য আসছে না। এর জন্য দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো রকম স্বজন পোষণ আমরা মানছি না। আমরা বলেছি যে পর্যাপ্ত পরিমাণে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না থাকার ফলে করোনা রুগীদের আনতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। রেড ভলেন্টিয়ার টিম রাত্রি 12টা 1টার সময় গিয়েও রুগীকে আনতে বাধ্য হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। রেড ভলেন্টিয়ার টিমের সদস্যদের ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, সেটাও তারা দেয়নি। আমরা রেড ভলেন্টিয়াররা জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছি প্রতিদিন, স্যানিটাইজ হচ্ছে না প্রশাসনের থেকে। আমরা করোনা আক্রান্ত ব্যক্তিদের যে মারা গেছে সেই বাড়ি এবং আক্রান্ত বাড়িগুলোতে রিক্স নিয়ে পিপি কিট পরে আমরা স্যানিটাইজ করেছি, মালিয়ালাতে এবং বিভিন্ন জায়গায় করছি। সেই কাজ আমরা করে চলবো। মানুষ আমাদের পাশে আছেন এবং মানুষ আমাদের পাশে থাকবেন, এই কর্মসূচির জন্যই আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, মানুষের কাছে আবেদন জানানোর জন্য।